আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমে এই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানিজ স্পিকার। এরপর জানিয়ে দিব, কাউকে বেছে নিতে বাধ্য নয় তুরস্ক, বলেছেন এরদোগান। এদিকে পশ্চিম তীরে গোলাগুলিতে দুই ইসরায়েলি নিহত। এরপর জানিয়ে দিব, প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আইসিসির। আরও জানিয়ে দিব, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন হামলা ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দিব, 24 ঘন্টায় সেনা কমান্ডার সহ 3 ইসরায়েলি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানিজ স্পিকার। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। তিনি বলেছেন, ইসরায়েলি নেতা এ অঞ্চলকে নরক বানাতে চান। সম্প্রতি অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিজ স্পিকার। তিনি বলেন, দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দেওয়া অপরিহার্য। নাবিহ বেরি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এ অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। তিনি বলেন, এ অবস্থায় আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে এবং আলকুজকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির ঐক্য অধিকারকে সমর্থন করতে হবে, সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। কাউকে বেছে নিতে বাধ্য নয় তুরস্ক, বলেছেন এরদোগান। ইউরোপীয় ইউনিয়ন বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে কাকে বেছে নেবে তুরস্ক, এ নিয়ে নানা সময় প্রশ্নের মুখে পড়তে হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে। তবে তুরস্ক যে নির্দিষ্ট কাউকে বেছে নিতে বাধ্য নয় তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। শনিবার ইস্তাম্বুলের নেভাল ওয়ার কলেজ কমেন্সমেন্ট এবং পতাকা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, প্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক জোরদার করার সময়, আমরা পশ্চিমের সাথেও আমাদের গভীর মূল সহযোগিতাকে এগিয়ে নেওয়ার উপায় খুঁজছি। এই সংস্থাগুলোর সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে জয়ের ভিত্তিতে। নিজেদের অধিকার ও সাইপ্রিয়টকের অধিকার লঙ্ঘনের বিষয়েও জোর দিয়েছেন এরদোগান। বলেন, আমাদের এবং যাদের সাথে আমরা একসাথে বসবাস করছি তাদের মধ্যে সীমানা রয়েছে। শতাব্দী আগে সেটা ছিল মানে এই নয় যে আমরা আমাদের হৃদয়ের ভূগোলকে বিচ্ছিন্ন করে যাব। পশ্চিম তীরে গোলাগুলিতে দুই ইসরায়েলি নিহত। পশ্চিম তীরের হেব্রনে এক চেকপোস্টে গোলাগুলিতে অন্তত 2 জন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়েছে, এছাড়া এতে আরেকজন আহত হয়েছে। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম বলেছে, রবিবার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে। এছাড়া 50 বছর বয়সের কোঠা একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেব্রনের দক্ষিণে তারকিমিয়া চেকপয়েন্টের কাছে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। মারিব নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত 3 জন পুলিশ সদস্য, তারা হেব্রন স্টেশনে দায়িত্বে ছিলেন, সেই সময় তাদের ওপর হামলা হয়েছে। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, এতে এখন পর্যন্ত 24 ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আইসিসির। মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটির মুখপাত্র ফাদি আল আবদুল্লাহ শনিবার বলেছেন, ইলান বাটরকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে, কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য। রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ, সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে বাধ্য। ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে ইতিমধ্যেই পরোয়ানা রয়েছে, ফলে তাত্ত্বিকভাবে পুতিন এবার গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন। মুখপাত্র ফাদি আল আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, যেসব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে তারা 9 নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য। রোম সংবিধি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে। 2002 সালে মঙ্গোলিয়া এ সংবিধি অনুমোদন করে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন হামলা ইউক্রেনের। রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মস্কোর মেয়র সের্গেই সোবাইয়ানিন সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান, মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে 12টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সমিরনভ টেলিগ্রামে আরও জানান, চালকবিহীন 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এ অঞ্চলের আংশিক ইউক্রেনের দখলে। কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 24 ঘন্টায় সেনা কমান্ডার সহ 3 ইসরায়েলি নিহত। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের শহর আল খলিলে হামাসের অভিযানে 2 ইহুদি দখলদার নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে হেব্রনের উত্তরে তারকোমিয়া চেকপয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার সকালে হেব্রনের উত্তরে তারকোমিয়া চেকপয়েন্টের কাছে 35 নম্বর রুটে একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুক হামলায় 2 ইসরায়েলি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের ইএনএট নিউজ জানিয়েছে, একটি পাসিং গাড়ি থেকে বন্দুকের ওই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনীর চালানো 4 দিনব্যাপী মারাত্মক অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে 1 ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত হন।